ঘরে বসে গীতা পাঠ করার থেকে মাঠে গিয়ে ফুটবল খেলা অনেক ভালো বলেছিলেন স্বামী বিবেকানন্দ। যাকে দেখে বলেছিলেন, যার সেই চরিত্রে যিনি অভিনয় করেছেন, সেই মানুষটি আজ নারু টিউশন ক্লাসের আজ শেষ এপিসোড এবং সেই মানুষটি এই এপিসোড আলোকিত করে রয়েছেন। তার পদবি অধিকারী, কিন্তু এই মুহূর্তে তিনি সর্বাধিকারী, তাই তো? মানে সৌভাগ্য কারণে, হ্যাঁ নাকি, কিছু একটা ভালো কাজ করেছি হয়তো জীবনে, তার জন্য হয়তো এই চরিত্রটা আমার কাছে এসেছে এবং আই এম রিয়েলি অনার্ড কে এরকম ধরনের ক্যারেক্টার আমি পেয়েছি। নন্দপ্রসাদের সঙ্গে স্বামী বিবেকানন্দর একটা অদ্ভুত সম্পর্ক ছিল। এই যে যেটা দিয়ে শুরু করেছিলাম আমি, যে ঘরে বসে গীতা পাঠ করার থেকে মাঠে গিয়ে ফুটবল খেলা অনেক ভালো, এটা স্বামীজি বলেছিলেন নগেন্দ্রপ্রসাদকে দেখে। আর ইনফ্যাক্ট নগেন্দ্রপ্রসাদ কুস্তি লড়ত স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে, তাই তো? একদম, মানে বিবেকানন্দ কিন্তু খুব ভালো কুস্তি করতেন আর কি, মানে ছোটবেলা থেকে নগেন্দ্রপ্রসাদ বিবেকানন্দর আইডল, মানে উনি ওনার কুস্তি দেখতে যেতেন, এইসব দেখতেন, সেই জন্য সেখান থেকে অনুপ্রাণিত হয়ে উনি ভাবলেন কি আমিও কুস্তি করব। এবং নগেন্দ্রপ্রসাদের কাছে সবচেয়ে বড় পাওনা হচ্ছে যখন উনি কাপটা জিতেছিলেন, ওনার ওই ঐতিহাসিক জিতের পর বিবেকানন্দ ওই বাণীটা দিয়েছিলেন কে বাড়িতে গীতা পড়ে লাভ, মাঠে গিয়ে ফুটবল খেলো, ফুটবল খেলো। সেই জায়গাতে এটা নগেন্দ্রপ্রসাদের কাছে অনেক বড় পাওনা। এটাও একটা জিনিস আমি দেখেছি, কুস্তির সিকোয়েন্সটা যখন শুট হচ্ছে, মানে এটা সবাইকে বলি, দেবদার সেদিন লোয়ার ব্যাকে প্রচন্ড ব্যথা এবং যখন আসছে তখন একটা মানুষকে দেখে মানে বুঝতে পারবেন আপনি, প্রত্যেকটা শটের পর আমি দেখছি দেবদা উঠতে পারছে না, হ্যাঁ মানে মাটিতে পড়ে আছে। দেবদাকে আগে সারা বডিতে স্প্রে মারা হচ্ছে, স্প্রে মানে কিন্তু স্যানিটাইজার স্প্রের কথা বলছি না আমি, স্প্রে মানে পেনকিলার স্প্রে মারা হচ্ছে। দেবদা যে চেয়ারে বসছে সেই চেয়ারে আইস প্যাক রেডি করা হচ্ছে, দেবদা তারপর গিয়ে বসছে আইস প্যাকে বসছে, 2 মিনিটস অ্যান্ড হিজ আপ অ্যাগেন অন হিজ ফিট, মানে ঠিক আছে হয়ে গেছে চলো যাই আরেকবার। তো এই যে মোটিভেশনটা, এই যে ইন্সপিরেশন, মানে এটা আমি নিজের চোখে দেখেছি বলে এখন বলছি, কি চলে তখন মনের মধ্যে? একটাই লাইন, পেন ইজ টেম্পোরারি, ফিলিং ইজ পার্মানেন্ট। আমার তখন একটাই জিনিস ছিল, দেব মানে যাই হোক কিন্তু এই এই একদিনের শুটিংয়ে তোমাকে করতেই হয়, কারণ এইটাই ইউএসপি ম্যান বিগিনিং অফ দ্য ফিল্ম। তো আমার মনে হচ্ছিল কি এই পেনটা যদি ছবিতে থাকে তাহলে নগেন্দ্র কোনোদিন সাকসেসফুল হবে না, মানে আমার কাছে নগেন্দ্র যেন ওয়াজ দ্যাট টাইম বিশাল বড় একটা নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, এটা প্রাক স্বাধীনতার গল্প আমরা বলছি। এবং যে কলকাতা ময়দান নিয়ে আমাদের এত ঐতিহ্য, আমাদের এত গর্ব, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং, ইনফ্যাক্ট সেই কলকাতা ময়দান হয়তো শুরুই হতো না যদি না নগেন্দ্রপ্রসাদ সেখানে পা রাখতো এবং ওয়েলিংটন ক্লাবটা তৈরি হতো, তাই তো? আমি যদি এই ছবিটা যদি না আসতো আমি জানতামই না এই লোকটার জন্য আজকে ভারতবর্ষে ফুটবলটা প্রথমে এসছে। এটাও সত্যি কি আগে আজকে যে ময়দানে ঘোড়া গাড়ি থেকে আরম্ভ করে আমরা প্র্যাকটিস করছে, লোকেরা খেলতে আসছে, কিন্তু একটা সময় ছিল যেখানে কোনো বাঙালি বা কোনো ইন্ডিয়ান যদি বলি তাদের পা রাখাটাও নিষিদ্ধ ছিল, মানে যদি কেউ পা রাখতো ওই মাঠে যদি কেউ যেত তাকেও চাবুক খেতে হতো। এবং সেই সময়ে দাঁড়িয়ে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী চ্যালেঞ্জ নিয়েছিল কে আমাদের দেশ আমাদের মাটি আর আমরা পারমিশন নেব ব্রিটিশদের কাছে ওই মাঠে পা রাখার জন্য। আর সমুদ্র হিমাচল ভারতবর্ষ আর হাতে গোনা কটা ইংরেজ, এত সাহস! উনি প্রথম ইন্ডিয়ান, প্রথম বাঙালি তো বটেই, প্রথম ইন্ডিয়ান যিনি ওই ময়দানে প্রথম ক্যাম্প করেছিল তার নাম হচ্ছিল ওয়েলিংটন ক্লাব সেই সময়, কিন্তু আজকে সেটা টাউন ক্লাব হয়ে ইয়ে আছে, দ্য ওল্ডেস্ট ক্লাব অফ ইন্ডিয়া। এবং তিনি একটা ক্লাব না, উনি অনেকগুলো ক্লাব খুলেছেন। চ্যালেঞ্জ ছিল কি এই স্পোর্টসের মাধ্যমে যদি আন্দোলনটাকে নিয়ে যাওয়া যায়, একত্রিত করা যায়, কারেক্ট। আর ইনফ্যাক্ট তখন বিরাট জিনিস ছিল আরেকটা যেটা রয়েছে ছবিটায়, সেটা হচ্ছে ক্লাস ডিস্টিংশন, কারেক্ট, মানে মুচি ম্যাথর হিন্দু মুসলিম এটা প্রবলভাবে ছিল এবং এটা সর্বতোভাবে বারবার প্রতিবাদ জানিয়েছে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী এমন একটা চরিত্র যাকে নিয়ে তৈরি হয়েছে একটি ছবি, যে ছবির নাম গোলন্দাজ। নগেন্দ্রপ্রসাদ যখন ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেন তিনি প্রচুর ঘাম আর রক্ত ঝরিয়েছিলেন, আর তাকে নিয়ে যখন আমরা ছবিটা বানালাম আমরাও কিন্তু কিছু কম ঘাম আর রক্ত ঝরাইনি। আমাদের সেই সমস্ত পরিশ্রম, সেই সমস্ত ব্যথা নিয়ে শুটিং করা, ভোর 3টে ওঠা, এই সব কিছুই সার্থক হবে যদি আপনারা বড় পর্দায় এসে ছবি দেখেন, কারণ আমি আবার বলছি গোলন্দাজ কিন্তু বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স। দেবদা তুমি কিছু বললে, আমি এটাই বলবো কি নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে নিয়ে যত বলবো অত কম। আমরা আমরা গর্ববোধ করছি কি এরকম একটা ছবি আমরা করতে পেরেছি, যেই মানুষটাকে ইতিহাস সম্মান দিতে পারেনি, যেই মানুষটা ইতিহাসের পাতায় কোথায় হারিয়ে গেছে তাকে সবারই সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই চেষ্টাটা সাকসেস হবে, সাফল্য হবে যখন আপনারা সিনেমা হলে ছবিটা দেখবেন। থ্যাংক ইউ।